বেলানগর সত্যি বলছি আমাদের দমদম তো সবাই জানো, দমদমের প্রচুর নাম বা অনেক বড় বড় স্টেশনের নাম শুনেছো। আমি এত সুন্দর মানে স্টেশন আমি বা প্ল্যাটফর্ম বানানো কোথাও দেখিনি, সত্যি বলছি এত সুন্দর ভুলভুলিয়া টাইপ পুরবি, তারপরে ওখানে দেখো পাখা, কি সুন্দর শোয়ার জায়গা, মানে অসাধারণ। আর লোকজনও নেই, একদম ফুরফুরে এই জন্য ব্লগ শুরু করে দিচ্ছি এখানে। চলো তো তার আগে বলে দিই, আজকে বেলানগরে এসেছি প্রীতম কোটাল এবং প্রকাশ দা এই দুজনের ইনভিটেশনে। এখানে একটা টুর্নামেন্ট হতে চলেছে পাঞ্জাবি মাঠে, সেই টুর্নামেন্টের আজকে ফাইনাল। তো সেই ফাইনালটা কভার করার জন্য আমাদেরকে বলা হয়েছিল, সেটাই করতে চলেছি। আর সাথে খেলার সাথে ব্লগ, তো জানো আমরা ওরকম স্পেশালিস্ট, এখানে দৌড়াতেও পারবে। যাবো বেলানগর পাঞ্জাবি মাঠের দিকে যাচ্ছি, তো একটা নর্থ কলকাতার ফিলিংস আসছে। দেখো রাস্তাটা অনেকটা নর্থ কলকাতার মতো, তো চলো। এখানে মানে একটাও লোকজন নেই দুপুরে, মানে এত শুনশান, সবাই ঘুমাচ্ছে আর বাংলা সিনেমা দেখছে ঘরে ঘরে। দেখো ঘরের চারিদিক থেকে শুধু পাখার আওয়াজ পাচ্ছি। একজন রাস্তা দেখালো যে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক যাও, আরেকজনকে জিজ্ঞেস করে সে আবার পরের মোড়টা দেখে দেবে, বলছে মোড়ে মোড়ে গিয়ে জিজ্ঞেস করবে। পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আজকে আমাদের খেলার শুভ সূচনা। আমরা এখন চলে এসেছি বেলানগরে, বেলানগর রঘুনাথপুর টর্পেডো ক্লাবের উদ্যোগে যে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে সাব জুনিয়র এবং সিনিয়র, তো সেই টুর্নামেন্টের দুজন প্রধান উদ্যোক্তা আমাদের সাথে রয়েছে। একজন হচ্ছে সমীর পল্লে, আরেকজন হচ্ছে শক্তি সেনেতি। আর সমীর পল্লে এবং শক্তি সেনেতি, তো এনাদের দুজন থেকে দুজনের থেকে জেনে নেবো এনারা কীভাবে টুর্নামেন্টটা পরিচালনা করছেন, কতদিন ধরে পরিচালনা করছেন। আমাদের ক্লাব অনেক দিনেরই, আমরা বিভিন্ন গ্রামে খেলতে যেতাম আগে, এখন আমরা যাতে যেহেতু বয়স হয়ে গেছে, আমরা জুনিয়র ছেলেগুলোকে যাতে গ্রাম থেকে উঠতে পারে সেইভাবে আমরা টুর্নামেন্ট করে উৎসাহিত করে যাতে প্লেয়ার উঠতে পারে সেই চেষ্টা করার প্রবণতা করেছি। আমরা খেলা নিয়েই পাগল, আমরা ছোটোবেলা থেকে আমি খেলতেই এবং বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট করে বা ট্রফি নিয়ে আমরা ক্লাব থেকে এসেছি। এখন এই ওই ওই প্রচেষ্টাতে যাতে ছোটো ছোটো বাচ্চারা উঠতে পারে তার চেষ্টাই আমরা করে যাচ্ছি। তো এখন আমার সাথে রয়েছে সার্থক গলুই, ইন্ডিয়া ন্যাশনাল টিমের প্লেয়ার এবং পুনে সিটি এফসির প্লেয়ার। তো সার্থক দা এই পাড়ারই ছেলে এবং এই মাঠে অনেকবার অনেক খেলেছে এবং আজকে এই টুর্নামেন্টে স্পেশাল গেস্ট। তো সার্থক দার থেকে জানো তোমার কেমন লাগছে। হ্যাঁ আমার ভালো লাগছে নিশ্চয়ই, এখানে আমি ছোটোবেলায় এখানে অনেক অনেক খেলেছি, এখন এখানে স্পেশাল গেস্ট, আমার নিশ্চয়ই ভালো লাগছে এখানে থাকতে পারে। আমি আশা করি যে আগেও এখানে আরও টুর্নামেন্ট হবে এবং আমি পাশে থাকবো সবসময়। আর এখানে এখন প্রীতম কোনোয়েদা রানাদা সবাই এসেছে, তো নিশ্চয়ই ভালো লাগছে। রিসেন্ট এতদিন তুমি স্টিফেন কনস্টান্টাইনের আন্ডারে খেলেছো, এখন নতুন কোচ ইগস টিমার, তো নতুন কোচের সাথে আর নতুন টুর্নামেন্ট খেলবে, তো কীরকম এক্সাইটেড? প্রথম লক্ষ্য হচ্ছে সেই স্কোয়াডে ঢোকা, নতুন কোচ তো তার কাছে প্রুফ করার একটা নতুনভাবে প্রুফ করার একটা সুযোগ এসেছে, তো আশা করি আমি নিজের 100% দেবো, তার টিমে থাকার চেষ্টা করব। তো এবার নতুন টুর্নামেন্ট, একটা অনেকদিন বাদে ভারত কিংস কাপ খেলার সুযোগ পেয়েছে, তো আশা করি ভারত এখন যে ফর্মে আছে আমরা আরও ভালো পারফর্ম করতে পারবো থাইল্যান্ডে গিয়ে, দেখা যাক। এখানে একটাই জিনিস ভালো লাগে এই ক্লাবের, যে এটা বাচ্চাদের টুর্নামেন্ট করে, অনেক জায়গায় গেছে, অনেককে সিনিয়র প্লেয়ারদেরকে নিয়ে টুর্নামেন্ট করে, সিনিয়রদের টুর্নামেন্ট করে, তো বাচ্চাদের টুর্নামেন্ট তো অবভিয়াসলি দরকার, কারণ বাচ্চারা যে উৎসাহ পাবে এই টুর্নামেন্ট খেলে বাচ্চারা উৎসাহ পাবে এবং এরাই আগামী দিনে আমাদের ফিউচার ইন্ডিয়ান ফুটবল এরাই এগিয়ে নিয়ে যাবে। এখন কম দেখি কিন্তু বিভিন্ন তরিকা সব বাংলাদেশের নায়ক সব দেখি।